হয় তখন তো কাছাকাছি চলে আসে, শেডিং কখন হবে যখন এটা এদিকে চলে যাবে, তখন কি হবে? খুব এতটুকু হলো ডুয়েল, এটা হলো ডুয়েল, ডুয়েল ডুয়েলটাকে যদি আরও বাড়ানো যাবে কমানো যাবে, এটাই হলো। তখন কি করা হবে, যেহেতু বেশি সময় পাচ্ছে হিল ফ্রেমগুলো উপরে উঠে অথবা নিচে নেমে অনেকক্ষণ থাকতেছে, তখন কী হবে অনেক দূর পর্যন্ত উইথটাকে বাড়ানো যাবে। তাহলে এটাকে বিট আপ কীভাবে হয়, বিট আপের জন্য এখানে ক্র্যাঙ্ক আছে, ওই পাশেও ক্র্যাঙ্ক আছে, ক্র্যাঙ্কের দ্বারা হয়। কিন্তু যেহেতু এটা টেরি টাওয়েল, মানে একটা টাওয়েল ফেব্রিক হয়, এটার বিট আপটা একটু ডিফারেন্ট টাইপের। এটা আমরা উইভিং টুতে দেখাবো যে কীভাবে ডিফারেন্ট হলো। এটা দুইবার ফলস পিক হয়, মানে পুরাটা বিট আপ হয় না, ফলস বিট আপ হয়। ফাইনালি থার্ড পিকে গিয়া ফুল বিট আপ হয়, এই জন্য এটাকে বলে টেরি টাওয়েল। তিনটা ইয়ান্ডি এটা রিপিট হয়। ওকে, তাহলে এটা আমরা গেলো বিট আপটা কী হলো, আর পিকিং কীভাবে হলো? পিকিং হলো এটা শাটল লাই, এটা হলো শাটল লেস লুম। আমাদের এরপর উইভিং টু কোর্সটা এটা হলো শাটল লেস লুমের। এখন এখানে একটা র্যাপিয়ার আছে, ওই সুতাগুলো ওই পাশ থেকে সুতা নিয়ে আসে আর ও মাঝে গিয়ে ধরে নিয়ে আসে। তাহলে হ্যাঁ, ওকে, এটা ডিভাইস চলে যে রোটেট করে। ও মোশন পাই কীভাবে, এখানে একটা নিচে বেল্ট আছে এভাবে লাগানো, আর বেল্টটাকে যে ওটা উঠানামা করা, এই জন্য ও আবার ঘুরে একবার এদিকে ঘুরে ক্লক হয়, সেন্টি ক্লক হয়। আর এটার মোশন পায় ওই যে আমাদের যে বটম শ্যাপ যেটা আছে, বটম শ্যাপ না, ওইখানে পিভট করা আছে আর ক্র্যাঙ্ক শ্যাপ থেকে এখানে ইসেন্টিক করা আছে। বটম শ্যাপ তো প্রয়োজন নাই স্যার, এই মোটর থেকে স্যার একবারে স্যার ডিরেক্ট স্যার শেডিং থেকে বিট আপ স্যার কিভাবে হইলো স্যার প্রত্যেক? হ্যাঁ, দেখা যাবে তুমি এই কোর্সের জন্য এই মেশিনে না, এই মেশিনটা ডিফারেন্ট। যেটা আমাদের মডার্ন শাটল লেস লুম, এটা আমরা নেক্সট ইয়ারে দেখবো। এখন আমরা দেখবো হলো ওই ইয়াতে, এটা শুধুমাত্র দেখাচ্ছি হলো এই মেকানিজমের জন্য, যেটা আমাদের ওই মেশিনেই ছিল, মেশিনই আমরা বের করে দিচ্ছি, যেটা দেখাইতে হচ্ছে। জি, চালান তাহলে। ওই পাশে দেখতে পারো যে ও কীভাবে মোশন পায় ধারণার জন্য, ওইখানে ডিটেলস আমরা প্রত্যেকটা ল্যাপ করাবো। ইউটিউবের মাধ্যমে এই লিভারটা উপরে নিচে আপডাউন করলে তখন এই হুইলটা আছে, হুইলটা তখন ক্লোকওয়াইজ অ্যান্টি ক্লোকওয়াইজ করে। ও যখন নিচে দিয়ে যাইতে আছে তখন রিপিয়ারটা রিপিয়ারটা সামনে দিয়ে যাইতেছে, নিচে গেলে এটা ক্লোকওয়াইজ করতেছে। হ্যাঁ, ক্লোকওয়াইজ করতেছে। হ্যাঁ, ওটার মাধ্যমে দুইবার করে।